জি উপরে হচ্ছে একটা 8 আর একটা হচ্ছে জি এইটা একটা বেস কমপ্লিট হইছে সেজন্য একটা হাতে এক থাকবে আর হচ্ছে 3 টা আমরা যে উপরের অংশটা সেটা আমরা লিখব তাহলে এখানে 3 লিখব আর হাতে এক আছে দশমিকের জায়গায় দশমিক হবে তাহলে হাতে তো এক ছিল এক আর এক দুই হচ্ছে 3 3 আর 4 হচ্ছে 7 7 মানে হচ্ছে নরমালি 7 8 এর উপরে তো যায় নাই তাহলে আমরা 7 মানে হচ্ছে কি লিখব 7 ই লিখব ওকে এখানে হাতে কিছু ছিল না তাহলে 6 আর 3 হচ্ছে 9 তাহলে বেসের উপরে কত যায় বেস ছিল আমাদের অক্টাল যেহেতু 8 তাহলে 8 এর উপরে 1 9 তাহলে 1 লিখব আর হাতে 1 থাকে যেহেতু 9 লিখতে আমরা ভাঙে কিভাবে লিখব 8 লিখব আর 1 লিখব যেহেতু বেস একটা বেস কমপ্লিট হয়েছে হাতে 1 থাকবে আর 1 থাকবে তাহলে এই 1 3 আর 1 কত হইছে 4 4 আর 2 হচ্ছে 6 তাহলে আমরা যদি এই অক্টাল সংখ্যাটা যোগ করি তাহলে আমার এরকম হবে 234.57 এটা এবং 362.60 এটা যোগ করলে 617.37 একটা জিনিস লক্ষ্য করবা অবশ্যই অবশ্যই এখানে 0 থেকে 7 এর উপরে কোনো সংখ্যা যাবে না যেহেতু অক্টাল সংখ্যা অবশ্যই 0 থেকে 7 এর উপরে যাবে না বুঝতে পারছো কিনা একটু বলো 19 প্লাস 9 ইকুয়ালস 29 কিভাবে হয় তোমাকে বুঝতে হবে আজকে আগে হচ্ছে এটা কোন সংখ্যা 19 প্লাস 9 আচ্ছা একজন বলছে একটু দেখি আমি 19 প্লাস বলছে 9 এটার রেজাল্ট বলছে হচ্ছে 29 29 যেহেতু হয় এটা নিশ্চয়ই হেক্সাডেসিমাল 9 থেকে 9 19 প্লাস হচ্ছে 9 এটা 29 হলে তোমাকে কনভার্ট করতে হবে অ্যাট ফার্স্টে আগে তোমাকে এখানে অবশ্যই ই দেওয়া আছে যে এটা কোন সংখ্যা সেই সংখ্যাতে তোমাকে আগে যাইতে হবে যদি এটা অক্টাল সংখ্যা তুমি ধরো তাহলে এটা 9 কখনোই হবে না এটা হয়তো বা ডেসিমেল সংখ্যা নতুবা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা এই দুটো একটা সংখ্যা হবে এটা বাইনারি সংখ্যা কখনোই না এটা হচ্ছে অক্টাল সংখ্যা কখনোই না যেহেতু এটা 9 আছে আর যদি এটা হেক্সাডেসিমেল সংখ্যা হয়ে থাকে তাহলে হেক্সাডেসিমেল হলে 9 আর 9 18 তাহলে 16 উপরের অংশ গুণব 17 18 19 তাহলে 3 হবে 3 হাতে আছে 1 1 2 23 হবে এটা কখনো 29 হবে না ওকে এটা একটা কমেন্টস ছিল সেজন্য এটা একটু বললাম আচ্ছা আমরা অক্টাল দেখাচ্ছিলাম অক্টাল আমরা আরেকটা এক্সাম্পল দেখি তোমরা যদি কেউ কোনোটা না পারো সেরকম একটা এক্সাম্পল আমাকে বলো আমরা চেক করে দেওয়ার চেষ্টা করব আমি নতুন একটা করাচ্ছি তারপরে বিয়োগটা দেখব আমরা আরেকটা যোগ দেখব দেন হচ্ছে আমরা বিয়োগ দেখব এক্সাম্পল 2 532.530 দিই 0 না এটা 5 দিই 5 আর এটা হচ্ছে 623.35 দিই 5 আর 5 10 আচ্ছা এখানে হচ্ছে আমরা যদি 5 আর 5 হচ্ছে কত 10 হয় আমরা জানি নর্মালি 10 হয় তাহলে অক্টাল যেহেতু তাহলে এটার উপরের অংশ গুণবো তাহলে 10 কে আমরা ভাঙায় লিখব 8 আর 2 8টা কমন রাখবো যদি এটার উপরে যায় 8টা কমন রাখবো আর যদি 8 না হয় তাহলে নর্মাল সংখ্যা লিখে দিব যদি এটার উপরে যায় তাহলে 8 এর পরে কত অংশ সেটা আমরা লিখব তাহলে 8 8 আর 2 10 হয় তাহলে 2 এখানে লিখব আর 8 এর জন্য একটা হাতে 1 থাকে 5 আর 1 হচ্ছে 6 6 আর 3 হচ্ছে 9 9 হলে 8 এর উপরে 1 যায় তাহলে 1 লিখব হাতে আছে 1 3 আর 1 4 4 আর 5 হচ্ছে 9 এটাও হাতে 1 থাকে পয়েন্ট 3 আর 1 হচ্ছে 4 4 আর 2 হচ্ছে 6 যেহেতু 8 এর উপরে যায় নাই তাহলে এটা 6 লিখব হাতে কিছুই থাকে না তাহলে 2 আর 3 হচ্ছে কত 2 আর 3 হচ্ছে 5 যদি এখানে আরেকটা কথা বলে রাখি যদি এরকম হইতো যে কোনোভাবে 8 হবে 8 হবে যদি 8 হয় তাহলে 0 লিখবো একটা 8 এর জন্য হাতে চলে যাবে আচ্ছা যদি আমি এটা এরকমই করি এখানে একটা 5 দেই তাহলে আমরা এটা একটু দেখাই এটা 5 3 যদি হয় 8 8 হলে এটা শূন্য হবে কারণ 8 একটা বেস কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অলরেডি একটা বেস কমপ্লিট হয়ে গেছে তার মানে একটা হাতের চলে গেছে আর কিছু নাই তার মানে কি 0 তাহলে 5 3 8 হলে একটা 0 হবে আর হাতে 1 থেকে যাবে বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ারলি বলো ওকে হাতে 1 থাকবে সেই একটা এখানে চলে আসবে 6 আর 1 কত 7 7 আর 5 7 8 9 10 11 12 12 হয়ে গেছে তাহলে 8 এর উপরের অংশ কত 8 9 10 11 12 4 আর এই 8 12 কে যদি আমরা 8 আর হচ্ছে 4 লিখব এটার জন্য হাতে 1 থাকে এই একটা সামনে চলে আসবে এখন যদি আমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই যে আমরা ক্যালকুলেটরে কিভাবে করব দশমিক অংশ তো আসবে না আর নর্মালি যদি আমরা যোগ করি তাহলে সেটাও হবে না
ক্যালকুলেটরে সেটা হবে না আমরা নরমালি ক্যালকুলেটর করার সময়